Assalamualaikum everyone. Welcome to my channel Cooking Studio by Ummi. আমার চ্যানেলে কোলস্লোর ভিডিওটি আপলোড করার পর থেকে আমি হোমমেড মেয়োনিজের অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। আজকে তাই আমি আপনাদেরকে কিভাবে ঘরে বসে মেয়োনিজ তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা ব্লেন্ডারের জগ নিয়ে আমি এর মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটা একেবারে ফ্রেশ ব্যবহার করতে। এছাড়াও দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও নিতে পারেন। এবার সেই তেল থেকে অল্প একটু অংশ এই ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ব্লেন্ড করব। এভাবে তেলটাকে আমি মোট 5 থেকে 6 বারে মেশাবো এবং প্রতিবার আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করব। এটা হচ্ছে একেবারে শেষের পর্যায়ে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে লবণ এবং চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আবার একটু ব্লেন্ড করছি, হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা তৈরি করতে এত কম সময় লাগে। ইয়েস, এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে মেয়োনিজটা হয়ে যায়। অনেকাংশে অনেকের আরও কম সময়ও লাগে। আপনারা কিন্তু চাইলে এটাকে বক্সে ভরে প্রায় 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। আমি সামান্য একটু তুলে দেখাচ্ছি, দেখেন এটার কনসিস্টেন্সিটা আর এটার টেস্ট কোনো অংশে সেই বাজারজাতকৃত দামি দামি মেয়োনিজের থেকে কম নয়। এটা খেতে দারুণ টেস্টি, ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।